মুখে পছন্দ তো অনেকেরই কিন্তু খেতে চান না গলা চুলকায় হাত চুলকায় কী এক ঝামেলা তাই না বলুন তো তা আজকে আপনাদের সাথে ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিপ সহকারে শেয়ার করবো যে এইভাবে কচুরমুখী রান্না করবেন আর আমার মতো করে মুখে কাটবেন সেই সাথে কচুর মুখে আমার মতো করে ধুবেন তাহলে দেখবেন হাতও চুলকাবে না গলাও চুলকাবে না কিছুই হবে না খুবই অসাধারণ লাগবে আর গরম ভাতের সাথে সার্ভ করে অবশ্যই খেয়ে ফেলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছে তাহানের আব্বু যেহেতু প্রচুর মুখে নিয়ে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলে কচুর মুখের আগে চামড়াটা ফেলে দিতে হবে তারপরে আমি হচ্ছে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি আর ছোট না করাটাই ভালো না হয় পরে একদম গোলে ভর্তা হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে না তা আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি এরপরে হচ্ছে যখন ধুবেন তখন হচ্ছে ধোয়ার সময় একটু লবণ দিয়ে তারপরে ভালো মতো কচলে ধুবেন এতে করে আপনার হাতেও চুলকাবে না সেই সাথে হচ্ছে ভালো মতো পরিষ্কারও হয়ে যাবে একটু আঠালো ভাবটা থাকলে সেটাও কিন্তু চলে যায় লবণ দিয়ে সব সময় কচুর মুখেটা ধোয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর রকম হাত চুলকানার ভয় থাকে না আমরা কিন্তু কচুর মুখে ধোয়ার সময় হাতটা এতটাই চুলকায় যে নিজের কাছে খুব বিরক্ত লাগে তারপরে এই তো একটুখানি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে আগে কচুর মুখিটাকে সিদ্ধ করে নেব। এতে করে আপনার গলাও চুলকাবে না সেই সাথে হচ্ছে কি খেতেও খুব ভালো লাগবে তো এখানে কচুর কিন্তু আমি বেশিক্ষণ শুদ্ধ করব না জাস্ট একটা বলক যখন আসবে তখন আমি নামিয়ে ফেলব। বেশি সিদ্ধ যদি এখন করে ফেলেন তাহলে রান্নার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয় তা আমি এখানে জাস্ট হচ্ছে একটা বলক যখন আসছে তখনই আমি নামিয়ে ফেলছি আর কচুর মুখের সাথে কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ এই দুটো জিনিস দিয়ে খুবই দুর্দান্ত লাগে তো ইলিশ মাছ যেহেতু ছিল না চিংড়ি মাছ ছিল সেগুলোকেও কেটে ছোট ছোটো করে নিয়েছে এরপরে এই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তারপরে একে একে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপরে পেঁয়াজটাকে একটু নরম করে নেব একটু ভালো মতো নরম করে নিলে তাহলে হয় কি ভালো মতো মিশে যায় খেতেও খুব ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিবেন দিয়ে আরেকটু নেড়ে চড়ে নিচ্ছি পেঁয়াজটা আরেকটু নরম করে নেওয়ার জন্য এরপরে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছে বেশি করে রসুন বাটা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি কচু বা লতি যাই হোক না কেন এগুলোতে একটু রসুন বাতাটা বেশি করে দিবেন তাহলে আর গলা চুল না সে সাথে খেতেও খুবই দুর্দান্ত লাগবে তারপরে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো পানি এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেরে মশলাটাকে একটু কষিয়ে নেবে তাহলে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর শুকনো মশলার গন্ধটাও চলে যাবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে একে একে অন্য সব কিছু দিয়ে দিতে হবে মশলাটা যদি না কষানো হয় তাহলে কিন্তু মশলার গন্ধটা থেকে যাবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এরপরে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আরও এক দু মিনিট একটু কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে সেই সাথে মশলাটাও আরেকটু কষানো হয়ে যাবে যখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি আমি কচুর মুখিগুলো সিদ্ধ করা কচুর মুখগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা ভালো মতো মিক্স আপ করে নিতে হবে মিক্স আপ করে নিয়ে তারপরে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু কষানো হয়ে যাবে তো এখানে একটু পানি দিচ্ছি এই জন্য কারণ যেহেতু এখানে মশলাতে কোনো রকমের পানি নাই আর এটা যেহেতু আগে একটু সিদ্ধ করা এটা থেকে আর কোনো পানি ছাড়বে না সেই জন্য একটু পানি দেওয়া হাফ কষানো যখন হয়ে আসবে তখন একটু টমেটো দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনাদের ভালো লাগলে দিতে পারেন না দিতে চাইলেও কোনো সমস্যা নাই তো আমার কাছে ছিল হাতের কাছে সেই সাথে আমার কাছে ভালোই লাগে সেই জন্যই আর কি টমেটোটা দেওয়া কষানো যখন হয়ে যাবে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এখানে শুধুমাত্র ঝোলের পানি দিবেন কারণ কষানোর সময় হচ্ছে গিয়ে কোচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যায় এরপরে নামানোর সময় উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিবেন দেখতেও সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে ফ্লেভারটাও অস্থির আসে কি বলবো একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন না দেখলে কিন্তু আপনারাই মিস করবেন কেমন হয়েছে আমার আজকের কচুরমুখী রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করে জানাবেন আমাকে অবশ্যই আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আগামী ব্লগে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা লাইফস্টাইল ব্লগ ডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং